সারা দেশে তিন কোটি বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলমান রয়েছে এই রাজ্যে কোটি আছে যারা রাষ্ট্রবিরোধী দেশবিরোধী কাজে যুক্ত এদেরকে ভোটার বানানো হয়েছে বিশেষ দলকে ভোট দিচ্ছে এরা এদের সুরক্ষা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী ওদের স্বার্থে রাস্তায় নেমেছেন শুক্রবার ন্যাশনাল লাইব্রেরিতে সিএ কর্মশালায় এমনটাই বললেন দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির সভাপতির কথায় বিশ্বের দরবারে প্রধানমন্ত্রী মোদী যে ইমেজ তৈরি করেছিলেন তা বিরোধীদের সিএএ নিয়ে প্রচারে ড্যামেজ হচ্ছে এদিন সকাল থেকে ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির কলকাতা ও শহরতলির কিছু সাংগঠনিক জেলাকে নিয়ে সিএএ কর্মশালা শুরু হয়েছে সেখানে সিএএ নিয়ে প্রচারের আগে কর্মীদের পাঠ দেন দিলীপ ঘোষ সিএএ নিয়ে মানুষকে কি বলা হবে কেন বলা হবে কর্মীদের তা বুঝিয়ে দেন দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্ব তিনি এদিন আরও বলেন উদ্বাস্তুদের এদেশে ভোটার করা হয়েছে কিন্তু নাগরিক করা হয়নি এখন তাদের নাগরিকত্ব দেওয়া হলো মোদী সেই কাজটা করলেন কর্মীদের উদ্দেশ্যে রাজ্য সভাপতি বলেন এই কর্মশালার পর আপনারা বাড়ি বাড়ি যান ভয় পাবেন না বই লিপলেট প্রশ্ন উত্তরে সব দেওয়া আছে ভালো করে পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চেষ্টা করবে আটকাতে গুন্ডামিও করবে ঠিকঠাক বোঝান মানুষকে যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে তা ভেঙে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে লোক আসছে না সামনেই পুরো রয়েছে নির্বাচনের আগে নেতাকর্মীদের আশ্বস্ত করতে তিনি বলেন বিজেপি পুরো ভোটে পুরো শক্তি দিয়ে লড়বে সংগঠন ও নেতাকর্মীদের জোরে লড়বে কোনো লোক ভাড়া করে লড়বে না প্রশান্ত কিশোরকে নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ সিএএ নিয়ে দেশ জুড়েছে প্রচার আলোড়ন তা কলকাতা পুরো ভোটে পড়বে এটা মেনে নিয়ে দিলীপ ঘোষের দাবি এতে তৃণমূলের কোনো লাভ হবে না মানুষ ওদের উচিত শিক্ষা দেবে পুরোপুরি অর্থনৈতিকভাবে পুলিশ দিয়ে গায়ের জোরে পুরসভা দখলের চেষ্টা হচ্ছে আমাদের পার্টি কোর্টে গিয়েছে কোর্ট সময়ে বিচার করবে অপেক্ষা করা উচিত আর ভাটপাড়া নিয়ে দিলীপের মন্তব্য যারা ক্ষমতার জন্য অতি আতুর হয়ে উঠেছেন তাদের সাবধান হওয়া উচিত